রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। ঢাকার জেলা বিজেপি মন্ডল সভাপতি নির্মল দেববর্মার উপর প্রাণঘাতী হামলা এবং তার গাড়ি ভাঙচুর করা হয় শুক্রবার রাতে। এই ঘটনার প্রতিবাদে শনিবার জম্পুই জেলা থানা ঘেরাও করে বিজেপি রাজ্য নেতৃত্ব সহ অন্যান্য কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিজেপি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা, তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। আমরা ডেইলি আইয়া কিন্তু আপনার অ্যারেস্ট লাগে, তারা মারবো, বাড়ি ঘরে ঘুমাই থাকবো, আপনার প্রলোভন, তারা পার্টি করে বাড়ি ঘরে ঢুকতে পারে না, কত কত একবার হইলে ঠিক আছে, দুইবার হইলে ঠিক আছে, এটা তো ডেইলি মাসে এক মাসের ভিতরে দুইটা ঘটনা তো ডেইলি আইয়া দাদা, লাগাতার দুই বছরে হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে দেয় না,